সরস্বতী পুজোর উদ্বোধনে গিয়ে খুন হয়েছেন কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস এই খুনের রয়েছে। তিনিই ষড়যন্ত্র করেছেন বলে সরব হয়েছে শাসক দল নদিয়ায় বিধায়ক খুনের ঘটনায় বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআরও কিন্তু মুকুল রায় সেই অভিযোগের টির পাল্টা ফিরিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের দিকেই তার সাপ দাবি তৃণমূলে গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা মুকুল রায় বলেন নিজেদের লোকের মধ্যেই ছিলেন সত্যজিৎ বিশ্বাস সেখানে তৃণমূলের লোকজন ছাড়া আর কারো থাকার কথা নয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনার জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতা সিআইডি সিবিআই নয় দরকারে অন্য কোনো রাজ্যের এজেন্সিকে দিয়েও তদন্ত করা হোক বলে দাবি করেছেন মুকুল রায় তার দাবি তাহলেই সত্য ঘটনা বেরিয়ে আসবে নদীয়া জেলার তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্তকে ও পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছেন মুকুল রায় বলেন গৌরীশঙ্কর দত্ত বুকে হাত দিয়ে বলবেন কে খুনটা করেছিলেন এদিকে তৃণমূল সূত্রে খবর দু সাল থেকে মুকুল রায়ের সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের একটা ঠান্ডা লড়াই চলছিল উল্লেখ্য এলাকায় মতুয়া মুখ হিসেবে পরিচিত ছিলেন সত্যজিৎ বিশ্বাস দক্ষ সংগঠক ছিলেন মতুয়াদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ছিলেন সত্যজিৎ বিশ্বাস আর সেই কারণেই পথের কাটা সরাতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে পরিকল্পনা খুন করা হয়েছে বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিক মতুয়া ভোটের জন্য ক্রিমিনাল ভাড়া করে মুকুল রায় সত্যজিৎ বিশ্বাসকে খুন করিয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী রত্না ঘোষ করও সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় প্রতিবাদে পথে নামছে মতুয়া মহাসংঘ মতুয়া মৃত্যু বিজেপির হাতে এই অভিযোগে তিন জায়গায় প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে ঠাকুরনগর মাসদিয়া কৃষ্ণগঞ্জ ও কৃষ্ণনগরে প্রতিবাদ সভার কর্মসূচি নেওয়া হয়েছে সোমবার নিহত বিধায়কের বাড়ি যাচ্ছেন মমতাবালা ঠাকুর ও জ্যোতিপ্রিয় মল্লিক